Hello friends, welcome back to my channel World of GK. If you are new in my channel, I am requesting you to subscribe the channel, like my videos and share it to your friends. In this channel, we provide important questions related to your exam. So let's start today's video. এই ভিডিওতে আমরা 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা খাতায় প্রশ্নগুলি লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসে সেগুলি শুধুমাত্র সিলেক্ট করা হয়েছে, তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আজকের প্রথম প্রশ্ন, কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? 1818, 1919, 1939, 1839। সঠিক উত্তর হয়ে যাবে 1919। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, খুবই দুঃখের সাথে বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান? 1940, 1941, 1942, 1943। সঠিক উত্তরটি হয়ে যাবে 1941। রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি হিসাবে সর্বাধিক পরিচিত এবং 1913 সালে সাহিত্যের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন এবং তিনি হচ্ছেন প্রথম অ ইউরোপীয় লেখক যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম? নীললোহিত, ভানুসিংহ, পরশুরাম, অনিলা দেবী। সঠিক উত্তরটি হয়ে যাবে ভানুসিংহ। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন সাহিত্যের মহাসমুদ্র। তিনি 9টি ছদ্মনাম গ্রহণ করেছিলেন, ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র, আন্নাকালী পাকরাসি, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন, ষষ্ঠীচর দেবশর্মা, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী? আমার জীবনী, জীবন স্মৃতি, জীবন কথা, রাশিয়ার চিঠি। সঠিক উত্তর হবে জীবন স্মৃতি। একজন নিঃসঙ্গ বালক থেকে রবীন্দ্রনাথ কিভাবে কবি হয়ে উঠতে পেরেছিলেন তারই স্মৃতিকথা 45টি পরিচ্ছদের মাধ্যমে কবি জীবন স্মৃতিতে তুলে ধরেছিলেন। পরের প্রশ্ন, গোরা উপন্যাসের লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ উপন্যাস। 19 শতাব্দীর শেষ ভাগের ধর্ম আন্দোলন, স্বদেশ প্রেম এবং নারী মুক্তি চিন্তার পটভূমিকায় এই আখ্যানটি গড়ে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? 1908, 1910, 1912, 1914। সঠিক উত্তরটি হবে 1910। গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে মোট 157টি গীতি কবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলি ব্রাহ্ম ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন। কে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন? মহাত্মা গান্ধী, বুদ্ধদেব বসু, ক্ষিতিমোহন সেন, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধী। বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দেওয়ার পরে ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে গান্ধীজি তাকে গুরুদেব উপাধি দিয়েছিলেন। আদর্শগত দিক থেকেও রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান গুরু ছিলেন, কারণ তিনি সর্বদা বন্ধনমুক্ত শিক্ষার পক্ষে ছিলেন। যদিও গান্ধীজিকে মহাত্মা উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন কি না তা নিয়ে একটা দ্বন্দ্ব এখনও রয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? চোখের বালি, যোগাযোগ, করুণা, বউ ঠাকুরানির হাট। সঠিক উত্তরটি হবে বউ ঠাকুরানির হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানির হাট। বউ ঠাকুরানির হাট হলো রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা উপন্যাস। এটি 1883 সালে প্রকাশিত হয়। রচনার দিক থেকে করুণা পূর্ববর্তী হলেও বউ ঠাকুরানির হাট উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশ পায়। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পান? 1911, 1912, 1913, 1914। সঠিক উত্তরটি হয়ে যাবে 1913। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম অ ইউরোপীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে।
তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1857, 1859, 1861, 1863। সঠিক উত্তরটি হবে 1861। তিনি ছিলেন একজন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে যান? 1875, 1878, 1881, 1884। সঠিক উত্তরটি হবে 1878। 1878 সালে পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ। প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। 1879 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু সাহিত্যচর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কবিকাহিনী, সোনার তরি, জন্মদিনে, সন্ধ্যাসঙ্গীত। সঠিক উত্তরটি হয়ে যাবে কবিকাহিনী। কবিকাহিনী হলো রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ, যা তিনি 16 বছর বয়সে লিখেছিলেন। 1878 সালে প্রকাশিত হয় এটি। বনফুল কাব্যগ্রন্থটি পূর্ববর্তী হলেও কবিকাহিনী তার প্রথম মুদ্রিত গ্রন্থ। এর কবিতাগুলি ভারতীয় সাহিত্য পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হেমন্ত বালাদেবী, ভিক্টোরিয়া ওকাম্পো। সঠিক উত্তরটি হবে ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন। আর্জেন্টিনার মহিলা ছিলেন এই ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম দিয়েছিলেন বিজয়া। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? তাসের দেশ, বসন্ত, মুক্তধারা, উৎসর্গ। সঠিক উত্তর হবে তাসের দেশ। তাসের দেশ হলো রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা নাটক। এটি 1933 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজেরই লেখা একটি আষাঢ়ে গল্প নামক ছোট গল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেন। এই নাটকটিতে ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষের মুক্তির জন্য রবীন্দ্রনাথ একজন মুক্তিদূতের আহ্বান করেছেন। নিম্নের কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? দেবতা, ঘরে বাইরে, আরণ্য, বিষবৃক্ষ। সঠিক উত্তরটি হবে ঘরে বাইরে। ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। উপন্যাসটি 1916 সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক, বিশেষত পরস্পরের আকর্ষণ বিকর্ষণের বিশ্লেষণ।